সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন যারা বায়োফ্লক সিস্টেমে মাছ পালন করার কথা ভাবছেন যেহেতু এটা ব্যয় সাপেক্ষ বা যারা আরও বড়ো প্রকল্প নেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা বায়োফ্লগ সিস্টেমে বা অনেকটা ইনভেস্ট করার আগে ছোট পরিসরে আপনারা যেখানে অল্প বেয়ে নিশ্চিত সাফল্য পেতে পারে এমন একটি প্রজেক্ট বা প্রকল্প আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব তাহলে চলুন দর্শক মূল বিড়িতে যাওয়া যাক আজ আমরা এসেছি এমরান হোসেনের বাড়িতে সেখানে সে ইট দিয়ে এরকমভাবে একটি হাউস তৈরি করেছে এটা আপনারা ইচ্ছা করলে স্যানিটারি চাক দিয়েও করতে পারেন অথবা পরিত্যক্ত টাঙ্কিতেও করতে পারেন এই সিস্টেমে আপনি যদি মাছ পালন করেন তাহলে পানি চেঞ্জ করার জন্য পাশে দেখতে পাচ্ছেন এভাবে এই পদ্ধতি আপনারা নিতে পারেন এই সিস্টেমে মাছের ময়লা পানিটুকু বের হয়ে যাবে এবং পরিষ্কার পানি যখন বের হবে তখন আপনারা পাইপটা আবার বসিয়ে দিবেন এভাবে আপনারা পানি চেঞ্জ করতে পারবেন দৈনিক সকাল একবার বিকাল একবার দুই বালতি পানি চেঞ্জ করলেই সবসময় আপনার হাউজের পানি পরিষ্কার থাকবে কি কি মাছ পালন করতে পারবেন হাউজের ভিতরে কই মাছ শিং মাছ দেশি মাগুর মাছ এগুলো আপনারা খুব সহজেই পালন করতে পারেন এগুলা বলতে গেলে জামেলা বিহীন মাছ কিন্তু পাবদা মাছ বা রুই কাতলা চিতল এইসব মাছ পালন করতে গেলে অনেক সতর্কতা অবলম্বন করতে হয় অনেক সাবধান থাকতে হয় প্রাথমিক পর্যায়ে এগুলো পালন না করাই ভালো আস্তে আস্তে যখন অভিজ্ঞ হবেন তারপর আপনি ওই মাছগুলো পালন করতে পারবেন তবে পাঙ্গাস মাছের জন্য আরেকটু বড় জায়গার প্রয়োজন পাঙ্গাস মাছের জন্য জায়গাটা ছোটো বলে আমি মনে করি আমরা গিয়েছিলাম সাবির আহমেদের বাড়িতে সেখানে টাঙ্কিতে মাছ চাষে সফলতা এই প্রতিবেদনটি করেছিলাম সাব্বির আহমেদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ইমরান হোসেন এভাবে মাছ পালন করা শুরু করেন আপনারা দেখতে পাচ্ছেন কয়েক মাসের মধ্যেই তার কই মাছগুলো কত বড় বড় হয়েছে তবে সেই তুলনায় একই সাথে ছাড়া পাঙ্কাশ মাছগুলো কিন্তু বড় হয়নি সুতরাং তাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারলাম কোন মাছগুলো পালন করা সুবিধাজনক এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বর্জ্য ত্যাগ করার ক্ষেত্রে যেই মাছগুলো কম বর্জ্য ত্যাগ করে সেগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের পানিটা কম ময়লা হবে আর যেহেতু একটা লসবিহীন একটা প্রজেক্ট সেহেতু সবাই ইচ্ছা করলে এটা করতে পারেন শুধু তাই না এর উপরে কিভাবে সবজি চাষ করা যায় সেটা নিয়েও কিন্তু আমরা একটা প্রতিবেদন করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনারা চাইলে বাড়িতে করতে পারেন পরবর্তী ভিডিওতে কীভাবে পানি চেঞ্জ করবেন সেটা আপনাদেরকে দেখাবো অথচ ময়লা পানিটুকুই বের হবে আর উপরে পরিষ্কার পানি থেকে যাবে যদি পরবর্তী ভিডিওটি পেতে যান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ